ফণীভূষণ চৌধুরীক মনোরঞ্জন তালুকদারৰ কটাক্ষ। ফণীভূষণ চৌধুরী নিজে কৈছে মই এমপি হলে সুভাষৰ দোকানত বহু ফণীভূষণ চৌধুরীর হয়ে মনোরঞ্জন তালুকদারক চুঙা চাই হুবা মন্ত্রী রঞ্জিত দাসৰ। গোকুলের তলত বহা বলে আমি এই সর্বভোগত জানে সকলে গোকুলের তলত। গোকুলডালে মরি গেল, সর্বভোগের এডাল গোকুল গছ আসে। গোকুল গছর তলত বহতে বহতে পিছে এটা গোকুল গছ যেডাল আসে সেডালে দেহাত্যাগ করেছে। জিকিম বলে 100% নিশ্চিত হলেও ফণীভূষণ চৌধুরীয় সমষ্টির তৎপরতার চলাইছে নির্বাচনী প্রচার। সোমবারে স্কুটিত উঠি নির্বাচনী প্রচারত সহযোগ করলে মন্ত্রী রঞ্জিত দাসে। নির্বাচনী প্রচারের সময় রঞ্জিত দাসের মুখত ফুটি উঠিল গান, ফুলনি মানে হে বাগিচা, বাগিচা মানে হে ফুলনি, হে হাতি মানে হে পদুম ফুল, হে পদুম ফুল মানে হাতি, আর হাতি মানে হল মোদী, মোদী মানে হল পদুম ফুল, আর পদুম ফুল মানে হল মোদী। আয়ই আমি সকলে মোদীকে ভোট দিবলে যাম, ওই হাতিতো ভোট দিম, পদুমত ভোট দিম, বরপেটা লোকসভাত আমি ভোট দিম হাতিত, কারণ এই হাতি মানে পদুম ফুল, পদুম ফুল মানে হাতি। ইফালে গান এৰিব পৰা নাই সর্বানন্দ সোণোৱালেও। টিংখাঙত জিতুল সোণোৱালৰ গীতেৰে সর্বানন্দ সোণোৱালে চলাইছিল প্রচার। খোৱাঙতো সোণোৱালৰ প্রচার হোৱাত দেখা গল গীতৰ প্ৰয়োগৰ। কাজিরঙ্গা লোকসভা সমষ্টিত কামাখ্যা তাচাৰ তীব্রতর করে তুলিছে প্রচার অভিযান। সভায় সমিতিয়ে তাচাক দেখা গৈছে রসিক মেজাজত। সোমবারে নিজের গামোচাৰে মন্ত্রী কেশব মহন্তক আদরণি জানালে তাচাই। সোমবারে মন্ত্রী কেশব মহন্তৰ সৈতে সামগ্রীর ভিন ভিন অঞ্চলত নির্বাচনী প্রচার চলালে কামাখ্যা তাচাই। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম, নর্থ ইষ্ট।